বল। নমস্কার, আজ এই নস্কর্টানা প্রাথমিক বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 200তম জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে আমার শ্রীচরণে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি। উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং অন্যান্য গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমার সহপাঠী ও দাদা দিদিদের আমার ভালোবাসা জানিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে দু চার কথা বলি। 1800 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিষ্ণুপুর গ্রামে মাতা ভগবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন ঈশ্বর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের অসীম দারিদ্রতার মধ্যে বড় হতে থাকল। দুরন্ত ডানদিকের ঈশ্বর, সংসারের অভাব, দারিদ্রতা কোনো কিছুই ঈশ্বরচন্দ্রের চলার পথে বাধা হতে পারেনি। তোমার দৃঢ়চেতা মনোভাব, কঠোর পরিশ্রম, একাগ্রতা তাকে শিক্ষা জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে। ঘরের তেল নেই, রাস্তার গ্যাসের আলোয় পড়াশোনা করেছেন। হাতে টাকা নেই, পায়ে হেঁটে দূরে স্কুলে গিয়ে পড়াশোনা করেছেন। গ্রাম্য পাঠশালার পাঠ শেষ করে মাত্র 9 বছর বয়সে তিনি পিতার সহিত কলকাতায় আসেন এবং সংস্কৃত কলেজে ভর্তি হন। নিজের হাতে রান্না করা, বাটনা বাটা, বাজার করা, সংসারের যাবতীয় কাজ করেও মাত্র অল্প সময় পড়াশোনা করে প্রতি বছর পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করতেন। এইভাবেই কঠোর পরিশ্রম আর নিজের অসামান্য প্রতিভার গুণে বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করিয়া অল্প কালের মধ্যেই তিনি হয়ে উঠলেন বিদ্যাসাগর। আধুনিক বাংলা গদ্য সাহিত্যের জনক হিসাবেও তিনি পরিচিত হয়েছিলেন। কর্মজীবনে প্রবেশ করে বিদ্যাসাগর প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এরপর সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ লাভ করেন। সংস্কৃত ও বাংলা ভাষায় বহু বইও তিনি রচনা করেন। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, তোমরি সৃষ্টি। বিদ্যাসাগর ছিলেন মোটেই বাঙালি। তাহার বেশভূষা ছিল অত্যন্ত সাদা সিদে, পরনে হাঁটু পর্যন্ত ছোট্ট ধুতি, গায়ে চাদর ও পায়ে ছুটি। বিভিন্ন সমাজ সংস্কার কাজের মধ্যে তৎকালীন সমাজে অবহেলিত, লাঞ্ছিত নারী জাতি সমাজের যোগ্য মর্যাদা প্রদানের কাজে নিজেকে নিযুক্ত করেন তিনি। পুরুষদের সাথে সাথে নারীদেরও লেখাপড়া শেখার সমান অধিকার আছে তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই নিজ চেষ্টায় দেশের বিভিন্ন অংশে মহিলাদের লেখাপড়া শেখার জন্য 35টি বালিকা বিদ্যালয় নির্মাণ করেছিলেন, যার ব্যয়ভার তিনি বহন করতেন। নিজ পুত্রকে এক বিধবা মহিলার সাথে বিবাহ দিয়ে ওয়াইন করে তিনি বিধবা বিবাহ চালু করেন। সাথে সাথে মহিলাদের বাল্যবিবাহ তিনি বন্ধ করেছিলেন। রাজা রামমোহন রায়ের চেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হওয়ার কাজেও বিদ্যাসাগর মহাশয় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। স্বভাবের দিক থেকে তিনি যেমন ছিলেন একাধারে বজ্রের মতো কঠিন, আবার ফুলের মতো কোমল। আজীবন সংগ্রাম করে তিনি যেমন বিভিন্ন কুসংস্কার কুপ্রথা থেকে সমাজকে মুক্ত করেছিলেন, ঠিক তেমনি সমাজের দুঃখ, অনাথ, অসহায় মানুষকে বুকে জড়িয়ে ধরে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কলেরায় আক্রান্ত বিমর্ষ রোগীকে তিনি কাঁধে তুলে নিয়ে পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। তাই তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন না, তিনি ছিলেন দয়ার সাগরও। এই মহান মানুষটি 1891 খ্রিস্টাব্দে আমার সমস্ত কর্মকাণ্ড শেষ করে আমাদের ছেলে মৃত্যুকে পাড়ি দিয়েছিলেন তার 71 বছর বয়সে। সবশেষে তোমার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে মাইকেল মধুসূদন দত্তের ভাষায় বলি, বিদ্যার সাগর তুমি।